মহিলার নতুন বিয়ে হয়েছে। একজন লোক মহিলাকে দেখতে আসলো। উক্ত মহিলার সঙ্গে তার সম্পর্ক জানতে চাইলে মহিলাটি বলেন, শিশুটির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তাহলে মহিলাটি শিশুটির কি হন? উত্তর, মা হন। একজন লোক রাজার বাড়িতে লেবু আনতে যাবেন। তখন লোকটি দেখলেন ভিতরে প্রবেশ করতে হলে তাকে তিনটি গেট পার হতে হবে এবং তিনটি গেটই রয়েছে একটি করে পাহারাদার। তিনি প্রথম গেটের পাহারাদারের কাছে গেলেন এবং পাহারাদার বললেন, আপনাকে ভিতরে ঢুকতে দিব, কিন্তু বেরোনোর সময় আপনি যে কয়টি লেবু নিয়ে আসবেন তার অর্ধেক এবং আরও একটি লেবু দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় গেটের পাহারাদার একই কথা বললেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কতটি লেবু গাছ থেকে আনলে একটি লেবু হাতে নিয়ে রাজার বাড়ি থেকে বের হতে পারবেন? উত্তর, 22টি। প্রথম গেটে দেবে 11+1, হাতে থাকবে 10টি। দ্বিতীয় গেটে দিতে হবে 5+1, হাতে থাকবে 4টি। তৃতীয় গেটে দিতে হবে 2+1, হাতে থাকবে আরও 1টি। সুতরাং 22টি লেবু আনলে লোকটি রাজার বাড়ি থেকে বের হতে পারবেন। যদি 3+4=19, 5+6=41 হয়, তবে 1+3 কত? উত্তর, 7। নিচে ব্যাখ্যা দেওয়া হলো। একদিন সেলিম একটি মেয়েকে দেখে অভিভূত হয়ে পড়ল। সে জব্বরকে জিজ্ঞেস করলো, মেয়েটি কে? উত্তরে জব্বর বলল, মেয়েটির মা আমার দাদির একমাত্র মেয়ে। তাহলে মেয়েটির সাথে জব্বরের সম্পর্ক কি? উত্তর, ফুফাতো বোন। একটি অঙ্কের সমাধান করুন। 5+5×5+5 কত হবে? এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। উত্তরটি হবে 35। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যখন তোমার বয়স 2 বছর ছিল তখন তোমার ভাইয়ের বয়স তোমার অর্ধেক। এখন তোমার বয়স 75 হলে তোমার ভাইয়ের বয়স কত? উত্তর, 74 বছর। কোন জিনিস কাটলে হয় একটা আর না কাটলে হয় দুইটা? উত্তর, জমির আইল। একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? উত্তর, রাতে ঘুমিয়ে। একের সাথে 0 যোগ করলেও 1 হয়, কিন্তু একের সাথে কি যোগ করলে কিছুই হয় না? উত্তর, n যোগ করলে। 1 সাথে n যোগ করলে হয় নান, অর্থাৎ কিছুই না। কোন সে শয়তান নাকে বসে ধরে কান? বলুন তো কি হবে উত্তরটা? উত্তর, চশমা। আপনাদের জন্য আজকের প্রশ্ন, একটি বল কিভাবে ছুড়লে আবার হাতেই ফিরে আসে? এই প্রশ্নটির অ্যান্সার জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং এই প্রশ্নটির অ্যান্সার আমরা পরবর্তী ভিডিওটিতে জানিয়ে দিব।
আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে।